অন্তর জ্বালা, আহারে বুকটা ফাইটটা যায়। হ্যাঁ, কি করতেছিলেন এটা আপনি? পার্টি বানাইতেছি। পার্টি বানাইতেছিলেন? লোকসো আর কিছু নাই বাবু, সবুল আমাদের দৃশ্য আমাকে দৃশ্য পাওয়ার মতন নাই, আমি কি কমু আর আমার পাওয়ার মতন। আমি এখন মানিকগঞ্জ জেলা সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামে আছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই থাকেন মমতাজ বেগম ম্যামের সৎমা। আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আপনি তো এই বাড়িতেই থাকেন? পাশে হচ্ছে আপনার মেয়ে মমতাজ বেগমের বাড়ি। তো উনি তো এইবার নির্বাচনে পরাজিত হয়েছেন, তার কি কারণ মনে হয় আপনার? কি কারণে এখন আমি কি আর বলুন, আপনি রাত দেখেন এই যে কি করছে, এই যে কি করছে, আমাদের এই জায়গাটা তুমি আমি গড্ডার মধ্যে জানবে তাই না, এখানে বেড়া দিবার আসে, কাটা তারের বেড়া দিবার আসে, আমরা হচ্ছে না করুনে একটু ফিরছে, এইভাবে আমি গড্ডার মধ্যে রান দেখাই, তাহলে ওখানে আসলে আমার পাখের গড্ডা ভাঙিয়ে দিচ্ছে, আমরা রান দেখাম কখনো হেসে এখানে আমরা রান দেবে খাই কোনো রকম আল্লাহ আমাদের দিন দেয় রাখুয়া। আমি কেন আমার সৎ মারে সৎ ভাই বোনের আমরা এত নির্যাতন করুন আর কি কমুন। এই ঘরে মনে করেন দশ বিশটা ছেলেরা এই যে এই ঘরে থাকে, ওর রেস্টুরেন্ট দিছে, এই রেস্টুরেন্টের যত ছেলেরা এই গড্ডার মধ্যে থাকে। আমার একটা নাতিন বিয়ের যোগ্য, আমার একটা নাতি বউ বাড়ির মধ্যে, কি করি আমরা, কেমনে থাকি, কেমনে থাকি, কেমনে আমাগো কি করবো। আচ্ছা, মমতাজ বেগমের বাবার নাম হচ্ছে মধু বয়াতি। হ্যাঁ, আমার স্বামীর নাম। আপনি কি আগের ঘরের না পরের? আমরা আগের, আমার প্রথম বিয়ে হয়েছে আমার 13 বছর সময় এবারে বিয়ে হয়েছে। আচ্ছা, আপনার ঘরে ছেলে মেয়ে কয়জন? 4 জন। ছেলে কয়জন? তিন মেয়ে এক ছেলে। ছেলেরা কি করে মেয়ে কি করে? হ্যাঁ, ছেলেরা কি করে মেয়েরা কি করে? ছেলে বাড়ি করছে ওই যে সরকার খাদের উপর দিয়ে, আর মেয়েরা মেয়ে বিয়ে দিছে, মেয়েরা ওই যে যেমন ভাড়া থাকে দুই মেয়ে, আর এই মেয়ে আমি থাকি ওই যে আমার শেখ হাসিনা সরকার একটা ঘর দিছে, এই ঘরের মধ্যে থাকি, আমারটা ওই সরকারি তিনের ঘরই আর কি আমি ই করছি। এগুলে আর কি কম আমাগো, কো আর কিছু নাই বাবু, সবুল আমাগো যে দৃশ্য আমাকে দৃশ্য পাওয়ার মতন নাই, আমি কি কম আর আমার পাওয়ার মতন কিছুই নাই। আজকের প্রতি ও আমাকে সেরম করতো, তাহলে ও ফেল করবো কে, তাহলে ও ফেল করবো কে, আমাগো আমাকে আর কো আর কিছু নাই। ওনার থেকে কোনো সহযোগিতা পাননি আপনারা? না, আমার কোন সহযোগিতার মধ্যে আমাকে যে জায়গাটুকুর মধ্যে দিয়ে তারপরে ওই যে পায়খানাটা দিয়ে দিচ্ছে, আমি না বলি নামাজ পড়বে, না বলি ভাত খাবেন, না বলি আমি শুবে, এই যত ই আসল ওই যে মেলা করে, যত মেলার আগল পাগল, যত মেলার মানুষ আমার ওই ওখানে পায়খানা করে পোশাক করে, এই সমান খাবুরে যায়, আমি এই গড্ডার মধ্যে থাকতে পারি না। তাও তো আমি মমতাজের কইছিলাম যে মমতাজ কেমন কইছে, মমতাজ এই জায়গাটা আইলে তুই দিও না, অমনে বন্ধ করে ফেলাই দিছে, অমনে বন্ধ করে ফেলাই দিছে। তো আপনাদের সংসার কিভাবে চলে এখন, রুজি করে কে বা কিভাবে চলে? ওই যে মেয়ের জামাই রাও যে ওখানে ভাড়া থাকে, তাই তারাও কিছু দেয়, ছেলেও কিছু দেয়। ছেলে কি চাকরি করে? ছেলে চাকরি করে না, সংসার করে, ওখানে জমা জমি কিছু রাই হেঁটে হ্যাঁ ও সংসার করে আর কি, গরু বাছুর পালে, আর দুইটা ছেলে বড় ছেলে ওইলো বাইরে থাকে, তারপরে আবার ছোট ছেলেরা দিছে, দুইটা ছেলে একটা মেয়ে তার আমার ছেলে। মমতাজ বেগমের সংসারে মানে ওনার বাবার সংসারে, আপনার সংসারে তো হচ্ছে তিন মেয়ে এক ছেলে, ওনার বাবার সংসারে মানে পরে ওনার মায়ের সংসারে আর কি? ওর মায়ের সংসারে ওরা ছেলে মেয়ে কয়জন? দুই ভাই, ভাই একজন বোন একজন। ওরা পরিচয় দেয় যে আমরা দুই ভাই বোন, ওরা যে চার ভাই বোন মানে আত্মীয়তা সম্পর্ক স্বীকার করে না? স্বীকার করে না, হ্যাঁ খালি কয় আমরা দুই ভাই বোন, আমরা দুই ভাই বোন এই কথাই বলে। আপনার বয়স কত এখন? আমার বয়স মনে করেন যে প্রায় তো 90 কাছে কাছাকাছি এসে গেছে। এখানে কত বছর আছেন? এখানে এখানে যে ঘর দিয়ে আছেন কত বছর আজকে? কত বছর হইব, অনেক বছর হয়েছে।
অনেক বছর বেশি না আপনার কথা হচ্ছে অনেক কষ্টে আছেন আপনারা আমরা অনেক কষ্টে আছি বাবু আমাগো আর কিছু কোন নাই আমাগো তো হাজার হলো তো উনি আপনার মেয়ে এখন হেরে গেছে আপনার কাছে কিরকম লাগে একটু খারাপ লাগে লাগে না কিন্তু ওরা তো আমাগো দিকে চাইলো না ও আমার কোনো সময় ডাকলো না এই যে এই বাড়ি আমার চাচা শ্বশুর বাড়ি এই যে মিটিং করে যায় ও আমি বসা আমার মেয়ে ও ঘরে কয় না যেন এত মানুষ আসে তো আমার বর্মা ডাকু আমার বর্মারে ডাকো কিংবা আমি যাই আমার বর্মার কাছে যাই আমার বর্মারে নিয়ে আসি তাও তো বললো না তাও বললো না মানে কোনো খোঁজ খবর রাখে না কোনো খোঁজ খবর না দুইটা বছর দুইটা দোয়া দেয় খোঁজ খবর নেয় না আমার বুঝছি আপনি খুব মানে আপনার মনে খুব কষ্ট ওনার উপরে না কষ্টই তো কষ্ট আপনি বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার পরে মমতাজ বেগম কি আপনাকে কোনো কিছু এ ব্যাপারে জিজ্ঞেস করছিল যে কেন এরকম সাক্ষাৎকার আমি বুড়ে গেছি আজ বাদে কাল মরে যাব না এখনই মরুম আমার কোনো ই নাই গ্যারান্টি নাই মরণের কোনো গ্যারান্টি নাই তাইলে আমার এরকম ভাবে ওরা রাখছে হ্যাঁ আমার এরকম বাইক রাই হ্যাঁ ওরা শান্তি পায় পাকো আমি দোয়া করি যে আমাকে নির্যাতনে রাই হ্যাঁ তো শান্তি পাইতে পাক তো আপনি এখন মূলত ঘরটা একটু দেখেন যে ঘর থাকেন একটু দুকেন দেখবো আমি আপনার যে ঘরে থাকেন ভিতরে জানাতে উনি কিন্তু একদম জরাজীর্ণ একটা ঘরে থাকে এখানে আছেন ওনার বয়স কিন্তু প্রায় 90 কাছাকাছি যে ঘরে থাকেন আমি এই ঘরটা আপনাদেরকে দেখাবো আংটি এই যে এই ঘরটাতে না থাকেন আংটি না আপনি হ্যাঁ এই ঘরটায় থাকেন দেখুন একেবারে খুবই জরাজীর্ণ অবস্থা ভিউয়ার্স এখানে উনি আমি যখন সাক্ষাৎকার নিব তার আগে যখন আসলাম ওনার বাড়িতে উনি বসে বসে এখানে কাজ করছিলেন কি করতেছিলেন এটা আপনি পাটি বানাইতেছি পাটি বানাইতেছিলেন নামাজের পাটি বানাইতেছি দেখুন তো আসলে ওনাদের আরো মানে পরিবর্তন দেখলে ভালো লাগতো আশা করি ভবিষ্যতে কিছুটা হলো উন্নয়ন হবে বা ওনাদের জন্য কিছুটা হলো মমতাজ ম্যাম করবে তো এই ভিডিওটা অনেক দর্শকের নিকট যাবে তাদের নিকট কিছু চাওয়ার আছে আপনার কি সামার আমার তাওর কি আছে আপনারা সেটা আপনারাই বুঝেন কি চাওয়ার আছে আমার আচ্ছা কোথায় বাথরুমটা কোথায় করছে আপনার ঘরের পাশে বলেন এটা বাথরুম করছে জানালার পাশে ও আচ্ছা ওনার বক্তব্য হচ্ছে ওনার ঘরের পাশে একটা বাথরুম আচ্ছা এই যে এই বাথরুমটা না আচ্ছা এটা মানে আপনার ঘরের পাশে করছে যার কারণে আপনার সমস্যা হয় না আচ্ছা সমস্যা তো হচ্ছে ভিউয়ার্স মমতাজ বেগম ম্যামের মায়ের ঘরের পাশে যে বাথরুমের কথা বলছিলেন এই বাথরুমটাই দেখুন আমি এটার একটা ভিউ দিব প্রিয় সে ঘরটা খুবই জরাজীর্ণ আমি পুরো ঘরটার একটা ভিউ দিব আমি ছোট ছোট পোলাপান লইয়া ছেলে মেয়ে লইয়া আমি গার্মেন্টসে মেয়ে গো বাত রেন্ডে খাওয়াইছি ঠিক আছে আংটি আপনাকে অনেক ধন্যবাদ অনেকগুলো মূল্যবান ইনফরমেশন দিয়ে আপনি আমাকে সাহায্য করলেন সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন